আমি আল্লাহর রহস্যের সহমতে আমি জীবনে বেঁচে গিয়েছি, কিন্তু আমার নেতাকর্মী অনেকেই আমাকে বাঁচাতে গিয়ে তার রক্তাক্ত জখম হয়েছে, মৃত্যুর মুখোমুখি হয়েছে। 2018 নির্বাচন পূর্ব অবস্থায় ফিরে যান, দেখুন সেখানে কিন্তু বিএনপি এবং আমাদের যে জাতীয় ঐক্যফ্রন্ট, আমরা কিন্তু সরকারের সঙ্গে আলোচনায় গিয়েছিলাম। আপনাদের স্পষ্ট মনে আছে, আমি নিজেও সেই আলোচনায় আমি নিজেও উপস্থিত ছিলাম, এবং সেখানে তৎকালীন সরকার, বর্তমান সরকারই নির্বাচন পূর্ব 2018 নির্বাচন পূর্ববর্তী সরকার, আপনাদের মনে আছে, তারা কিন্তু নির্বাচন সুষ্ঠু নিরপেক্ষ হবে এবং এই আশ্বাস শুধু দেয়নি, তারা আরও অনেক কিছু কতগুলি আশ্বাস দিয়েছিল যাতে করে নির্বাচন সুষ্ঠু এবং নিরপেক্ষ হতে পারে, এবং সুষ্ঠু নিরপেক্ষ হওয়ার জন্য বিভিন্ন পদক্ষেপ, যেমন বিভিন্ন মিথ্যা রাজনৈতিক মামলাগুলো তুলে নেওয়া হবে, বিএনপিকে নির্বাচন পরিচালনা করার জন্য যে ডেমোক্রেটিক স্পেস প্রয়োজন সেটা দেওয়া হবে, এগুলো কিন্তু অন রেকর্ড, এটা কোনো কথার কথা নয়। এই এবং আরও অনেক অনেকগুলো আশ্বাস দেওয়া হয়েছিল, এবং শেষ পর্যন্ত আমার মনে আছে স্পষ্ট, এই ভাষাটি মনে আছে, আপনারা নির্বাচনে এসে দেখুন না, আমরা একটি সুষ্ঠু নির্বাচন করব, এই আশ্বাস আমরা দিচ্ছি, এই ধরনের কথা হুবহু এই কথা বলা হয়েছিল। কিন্তু যখন আমরা সেই আলোচনার মাধ্যমে যখন আমরা নির্বাচনে আসলাম, তার পরবর্তী পরিস্থিতি কী হয়েছিল আপনাদের কি মনে আছে, যে আমার উপরে নির্বাচনী যে প্রচারকালীন সময় প্রায় 2-2.5 সপ্তাহ, তার ভিতরে অন্তত 7 বার প্রথম নির্বাচনী প্রচারণা যেদিন শুরু হয় সেই প্রথম দিন থেকে শুরু করে প্রায় 7 বার আমার উপরে আক্রমণ হয়েছিল, হিংস্র আক্রমণ, বন্দুক, ড্যাগার, চাইনিজ কুড়াল, সমস্ত কিছু নিয়ে। আমি আল্লাহর রহস্যের সহমতে আমি জীবনে বেঁচে গিয়েছি, কিন্তু আমার নেতাকর্মী অনেকেই আমাকে বাঁচাতে গিয়ে তার রক্তাক্ত জখম হয়েছে, মৃত্যুর মুখোমুখি হয়েছে। তো কাজেই প্রশ্নটি দাঁড়াচ্ছে যে সরকার মুখে যে কথাগুলো বলছে, এখানেই আপনার প্রশ্নের উত্তরটি নিহিত রয়েছে, সরকার মুখে যে কথাগুলো বলেছে আসলে কি সরকার সেটা মিন করে, যে এভাবে একটি দেশ হতে চলতে পারে না। আমরা 71 সালে আপনারা ফিরে যান, 71 সালে এই দেশের লক্ষ লক্ষ মানুষ জীবন দিয়েছিল কী কারণে, দুটি কারণে, প্রথমটি হচ্ছে গণতন্ত্র, দ্বিতীয়টি হচ্ছে এই দেশের মানুষের অর্থনৈতিক মুক্তি। আমরা বিভিন্ন রাজনৈতিক দল, সমমানা রাজনৈতিক দল যারা রয়েছে তাদের সঙ্গে, প্রায় সবার সঙ্গে আমাদের কথা হয়েছে, এবং মোটামুটি সবাই একটি বিষয়ে কিন্তু একমত। দুঃখজনকভাবে বলতে হয় বিষয়টি হচ্ছে যে তারা মনে করে যে বর্তমান সরকারের অধীনে কোনো সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন হতে পারে না, এখানেই কিন্তু আমরা একমত এবং ঐক্যবদ্ধ হয়েছি। কাজে আমরা যুগগতভাবে করি বা যেভাবেই করি না কেন, আমাদের উদ্দেশ্য কিন্তু একই, এবং আমরা এটাই অর্জন করতে চাই। এখানে আমি স্পষ্ট ভাষায় বলে দিতে চাই, আমি যেভাবে চিন্তা করি, এখানে আওয়ামী লীগ কোনো ইস্যু নয়, আওয়ামী লীগের বিরুদ্ধে কোনো আমি কথা বলবো না এখানে, আওয়ামী লীগ বিতাড়িত হোক এ ধরনের কথা আমি বলতে চাই না। আমার প্রশ্ন হচ্ছে যে আওয়ামী লীগ সরকারে এসে তারা গণতান্ত্রিক যে ধারাবাহিকতা সেটা তারা রাখতে পারেনি, তারা একদলীয় শাসনে চলে গেছে, এবং এই যে বর্তমান যে সরকার, সেই সরকারকে বিভিন্ন টার্মে আমরা বিভিন্ন ভাষায় আমরা সেটা বলতে পারি, এবং বিভিন্ন ভাষায় বলা হচ্ছে, কেউ হয়তো এটাকে ফ্যাসিস্ট সরকার বলছে, কেউ একদলীয় সরকার বলছে, কেউ আবার বলছে যে এই সরকার তারা নিজেদের যে শক্তি সেই শক্তি দিয়ে তারা সব কিছু দখল করে রাখতে চাইছে। কাজে এখানে বিষয়টা হচ্ছে যে আমরা এমন একটি সরকার চাই, সেটা বিএনপি হোক, আওয়ামী লীগ হোক, বা অন্য কোনো রাজনৈতিক দলই হোক, অথবা বিভিন্ন দলের কোয়ালিশনেই বা হোক না কেন, তাদের মূল জিনিস যেটা, আমরা বর্তমান যে বিদ্যমান যে রাজনৈতিক পরিস্থিতি তার পরিবর্তন চাই, এবং সেই পরিবর্তনের মাধ্যমে আমরা এমন একটি ব্যবস্থা এখানে কায়েম করতে চাই যেখানে মানুষের অধিকার প্রতিষ্ঠিত হবে, যেখানে গণতান্ত্রিক যে শক্তি সেই শক্তি জয়লাভ করবে, এবং আমাদের আন্দোলন কিন্তু গণতান্ত্রিক শক্তিকে বিজয়ী করার জন্য। প্রায় বিগত 10-12 বছর যাবৎ একটি কথা শুনে এসেছি যে বাংলাদেশের বিদ্যুৎ সেক্টরে আমাদের সারা দেশের যে ডিমান্ড, সেই ডিমান্ডের প্রায় ন্যূনপক্ষে দেড় গুণ বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা সরকারের দেশে সৃষ্টি করেছে। এখন প্রশ্ন হলো, সেটাই যদি সত্যি হয়ে থাকে তাহলে আজকে এই বিদ্যুৎ ব্যবস্থায় ধস কেন নামলো,
এবং সরকারকে এটি চিন্তা করতে হবে, তার কারণটি তাদেরকেই খুঁজে বের করতে হবে কোথায় তারা ব্যর্থ হয়েছে। কাজে আমি আমি একটু আগে যে উল্লেখ করেছিলাম মেগা উন্নয়ন যে ভিজিবল যে অর্জন, সেটা কিন্তু বাইরে থেকে একরকম বোঝা যায়, কিন্তু দেখুন এর ভিত্তি যদি শক্ত না হয়, সুদৃঢ় না হয়, তাহলে কিন্তু এই উন্নয়ন তাসের ঘরের মতো ভেঙে পড়ে। আজকে আজকে বিদ্যুৎ খাতের যে বিপর্যয়, এটা তো সত্যিকার অর্থে কোনো যুক্তি দিয়ে ব্যাখ্যা করা খুব কঠিন, কিন্তু তা সত্ত্বেও কিন্তু ঘটনাটি ঘটেছে এবং ঘটনাটি ঘটার পিছনে কারণ রয়েছে। আপনারা জানেন যে বিদ্যুৎ উৎপাদনের ব্যবস্থা সরকার করেছে, কিন্তু সেটা জনগণের কল্যাণে লাগানোর ব্যবস্থাটা তারা করে নাই। তারা যেটা করেছে সেই বিদ্যুৎ উৎপাদনের মাধ্যমে গুটি কয়েক নির্দিষ্ট তাদের আশীর্বাদ পুষ্ট গুটি কয়েক যারা বিদ্যুৎ উৎপাদনের সুযোগ পেয়েছিলেন তাদের অর্থনৈতিক সুবিধার সেটা তারা নিশ্চিত করেছেন এবং সেই পথে গিয়েছেন বলেই কিন্তু আজকে এই পরিণতি হয়েছে।